সরি সরি, বেলেক বেলেক বেরি ডেসপারেট বয় ফেল মেরে প্রেমের কথা কয়। সাজু বাতওয়ালা এসে বলে এখানে সাগর নীল, এখানে আসমান নীল, এগুলা ওই ক্যাট কুইনকে খুশি করার জন্য। ওয়েব ক্যামে সাজুর লাফজাপ দেখে ক্যাট তলপের থেকে হাসে খিল খিল। এমন সময় মুকসেদকে নিয়ে রুমে ঢুকে কালা, তারা বেপ চেকা খেয়ে দে পড়িমড়ি দৌড় জলদি পালা, এসে গেছে কালা। মুকসেদকে চিনছেন? মুকসেদ আলী হলো আমাদের মুর্শেদুল, আমার বাপ শিষ্য, আমার সাথেই সে রুমে রুমে যায়। আচ্ছা, তো এখন পালাতে গিয়ে কি হইল, ঘটনা কি হয়েছে? যে আজিমের জিপারে হাত দিয়ে ক্যাট দেখে কেমন যেন খালি, মানে দৌড়ে পালাতে গিয়ে জিপারে হাত পড়ে গেছে, দেখে জিপারের নিচে কোনো কিছুই নাই, কেমন যেন খালি, সব কিছু সমান্তরাল, মরুভূমির বালি, মরুভূমির বালির মতো জায়গাটা একইবারে সমান্তরাল, মানে কোনো কিছুই নাই। ও মাই গড, ক্যাট করে চিৎকার, ক্যাট আজিমকে দেয় ধিক্কার, আজিম তুই একটা নপুংসক, আজিম তুই একটা কাপুরুষ। সাস্টেইনার মাথা করে নিচু, সুযোগ বুঝে নোবেলদা চলে কেটের পিছু পিছু। আমাদের নোবেলদা ভাই দূর থেকে ঘটনাটা দেখছিল, তিনি পিছু পিছু হাঁটেন, যদি মৌকা পেয়ে যান কেটের সাথে ওনার সম্পর্কটা হয়ে যায়। তারপরে কোথায় গেল রে ভাই? একফারাবাই দূরে থেকে এসে কেটকে বলে হ্যালো, হ্যাপি মাদার্স ডে, এটা ঘটছে মাদার্স ডে দিন, হ্যাপি মাদার্স ডে, রাগ করতে নেই, কেমন আছো বলো। এই কথাটা বললো আসা একফারাবাই শান্ত করার জন্য কেটকে। হাওয়ার থেকে তুলে দেব শাপলা ফুল আর শালুক, গভীর অরণ্যে নিয়ে দেখাবো আমার হিংস্র বালুক, যে বালুকটা সে পায় নাই ওর কাছে। তখন একফারাবাই সান্ত্বনা দিল এই ক্যাট কুইনকে, যে হাওয়ার থেকে তুলে দিব শাপলা ফুল আর শালুক, গভীর অরণ্যে গিয়ে দেখাবো আমার হিংস্র বালুক। উত্তেজনায় উল্লাসে ক্যাট করে একফারাকে আলিঙ্গন, দুজন দুজনাকে জড়িয়ে ধরে বিনিময় করে চুম্বন। আচ্ছা, চুকের জলে নাকের জলে বাসে শেওলা কাদা, তার সামনেই উলঙ্গ হয়ে শুয়ে আছে একফারার বুকে প্রিয় বান্ধবী ক্যাট কুইন রাধা। হায় রে, এ কত জ্বালা, আজি মরফে সাস্টেইনার পালা, শেওলা কাদা তুই পালা। কবিতার এখানেই যবনিকা, শেওলা কাদার জীবনে গুর অমানিসা, এখানেই কবিতা শেষ। সবাইকে প্রীতি, সবাইকে ইতি, আর সাজু বাতওয়ালা মাইক তোর জন্য ফ্রি। এখন যদি এই কবিতার বাসা, কবিতার ছন্দ বা কবি ছন্দ বা কবি আচ্ছা তুই কবিতা পড়ছিস ঠিক আছে, তুই কবিতা পড়ছিস ঠিক আছে, এই যে কবিতার মাঝখানে যে তুই ব্যাখ্যার ভূমিকা দিলি মান্দারপোলা, এটা না দিলে পারতি না? রুমে কতগুলো পাবলিক তোর কবিতা রেকর্ড করতেছিল।